ভোট গণনার দিন মধ্যরাতে আচমকায় বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষকে বিনা কারণে টাকারজলা থানার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এমনই অভিযোগ এবং তারপর প্রচন্ড ভাবে দৈহিক অত্যাচার করে। এই খবর এই ঘটনার খবর জানতে পারা মাত্রই প্রতিবাদ জানাতে আজ শুক্রবার সাংবাদিকদের এক প্রতিনিধি দল রাজ্য এবং জেলা স্তরের প্রতিনিধি দল সিপাহীজলা জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। উক্ত প্রতিনিধি দলে আজ উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার, উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, একই সঙ্গে ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, নিউজ টুডের সম্পাদক সুরজিৎ পাল, সহ সম্পাদক প্রেস ক্লাবের অভিষেক দে থেকে শুরু করে সিপাহীজলা জেলা প্রেস ক্লাবের সভাপতি উদয়ন চৌধুরী থেকে শুরু করে একাধিক সাংবাদিকদের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন আজকের এই সাক্ষাৎকারে। ইতিমধ্যে গতকাল রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং গতকালকে ফলাফল ঘোষণার পরই বিশালগড় সিপাহীজলা জেলার বেশ কিছু স্থান থেকে উঠে এসেছে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর। ঠিক তারই মধ্যে গতকাল মধ্যরাতে আচমকায় বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষকে নিয়ে যাওয়া হয় টাকারজলা থানায়, যে অভিযোগ উঠে এসেছে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ভবতোষ ঘোষকে এবং বিনা কারণে দৈহিক অত্যাচার করা হয় প্রচন্ড ভাবে এমনই অভিযোগ। এবং এই খবর পাওয়া মাত্রই আগরতলা প্রেস ক্লাব থেকে আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধি দল, একই সঙ্গে সাংবাদিকদের প্রতিনিধি দল গিয়ে পৌঁছায় বিশালগড়ে, সিপাহীজলা জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন, সাক্ষাৎ করেন, ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। ঘটনা প্রসঙ্গে প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনুন। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ বাবু, তো ওনার বাড়িতে কাকে রাতে পুলিশ গিয়ে ওনাকে বিনা ওয়ারেন্ট ছাড়া, সার্চ ওয়ারেন্ট ছাড়া ওনাকে তুলে এনেছে। তো উনি একজন ল অ্যাবাইডিং সিটিজেন, তো উনি বলেছেন যে ওনাকে যখন পুলিশ বলেছে যে থানায় যেতে হবে, উনি বললেন কোনো অসুবিধা নেই আমি যাচ্ছি, কিন্তু আমাকে একটু আমার পোশাকটা পরতে দিন, কারণ ও ঘুমিয়েছিল। তো ওরা এই সময়টুকু দেয়নি, টেনে হিঁচড়ে ওকে নিয়ে গেছে। তো খালি পায়ে ছিল, খালি গায়ে ছিল এইরকম, এবং যাবার পথে ওকে মারধর করেছে, সাংঘাতিকভাবে মারধর করেছে। এটার মানে পরে এটা হাসপাতালেও দেখানো হয়েছে। তো আমরা এর প্রতিবাদ করতে, হ্যাঁ, যে ওসি দেবেন্দ্র রিয়াং, হ্যাঁ, উনি এই কাজটা করেছেন, তো এর প্রতিবাদ জানাতে আমরা আজকে এসপি সাহেবের কাছে এই আমরা এসেছিলাম। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং ঘটনাটা ওনাকে বিস্তারিত জানিয়েছি। এছাড়া এর আগে এখানে আসার আগে আমরা ডিএম এর সঙ্গে মিট করেছিলাম রাঠোর সাহেব, তো উনিও ক্ষমা চেয়েছেন। তো উনি বললেন যে এটা কেন জার্নালিস্টদের সঙ্গে, কেন মানে কোন মানুষের সঙ্গে এইরকম করা উচিত না, এসপিও একই কথা বলেছে। তো আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাব। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে সাংবাদিকদের পক্ষ থেকে টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াং এর বরখাস্তের দাবি জানানো হয়েছে, জেলা পুলিশ সুপারের নিকট এই দাবি জানানো হয়েছে, প্রশাসনের তরফে ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে টাকারজলা থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে সাংবাদিকদের। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।